বাকচা মধ্যম যুব জলসা কমিটির উদ্যোগে বাক্চা মধ্যম জামে মসজিদ প্রাঙ্গনে তিরিশতম বাৎসরিক ইসলে সওয়াবকে কেন্দ্র করে জোর প্রস্তুতি উদ্যোক্তাদের আগামীকাল অনুষ্ঠিত হবে এই ইসলামিক ধর্মীয় সভা উপস্থিত থাকবেন ফুরফুরা শরীফের পীর জাদা সানাউল্লাহ সিদ্দিকী এবং জুনায়েদ সিদ্দিকী আজ থেকেই ধর্মীয় সভাস্থলকে আলোক সজ্জিত করা হয়েছে এই ধর্মীয় সভা প্রসঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তা জলসা কমিটির কালকে আমাদের বাক্সা মধ্যপাড়া যায় মসজিদ প্রাঙ্গণ এই জায়গাতে ষোলোই চৈত্র প্রতি বছর দাদা হুজুর পিটকেবলা রহমাতুল্লাহ আলাইহি ও পাঁচ হুজুর পিটকেবলা রহমাতুল্লাহ আলহিউ স্মরণে বাৎসরিক ইসাল সাহেবের ষোলোই চৈত্র হয়ে থাকে এই ষোলোই চৈত্র আমাদের পবিত্র রমজান মাস আসার কারণে এই পবিত্র ইসাল সাহেব এই কুরবানির পরে আমাদের করা হচ্ছে যার শুরুয়াত হবে আগামীকাল ইনশাল্লাহ মঙ্গলবার দিন একদিন উপস্থিত থাকবে ফুরফুরা দরবর্ষের থেকে আলাহরাত রহমতুল্লাহের নাতি হজরত মৌলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিক সাহেব এবং এই জলসার সভাপতি আসন গ্রহণ করবেন হজরত মৌলানা মোহাম্মদ জুনায়দ সিদ্দিক সাহেব দুপুর দুটো থেকে আমাদের বাচ্চা তালিমুল কোরআন নিয়ে মাদ্রাসার ছাত্রদের সহ এবং গ্রামের আশেপাশে বাচ্চা ছেলেদেরকে নিয়ে গজল কেরাত প্রতিযোগিতা শুরু হবে ইনশাল্লাহ তার সাথে সাথে আমভাবে এই ইউটিউবের মাধ্যমে সকল মানুষকে এই বাচ্চা মধ্য পাড়ায় গ্রামবাসী এবং সদস্য তরফ থেকে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে সবাই যেন আগামীকাল ঈশার পর থেকে পবিত্র জলসার কাজ শুরু হবে সবাই এসে যেন অসুস্থ হবে দীর্ঘদিন ধরে হয়ে আসছে তো আমরা চাইছি যে এই জলসাটাকে বড় করে করা হোক কিছু কিছু মানুষ আছে যে এই জলসাটাকে দমাবার চেষ্টা করছে আমরা যার জন্য চেষ্টা করছি জলসাটা যেন একটু বড় করে করা হোক এই জলসাটা তো কারোর হচ্ছে না এটা দাদা হুজুর পাঁচ হুজুরের লেগে করা হচ্ছে যার জন্য আমরা চাইছি জলসাটা বড় বড় হোক বা সব যদি সবাই মিলে যেন করে বা না হলেও আমাদের কম পাশে থাকে ততটা পারবো আমরা করবো চেষ্টা আর যতদিন বাঁচবো করবো এই লেগে সবাইকে আহ্বান করা হচ্ছে কালকে অবশ্যই আসবেন কালকে মঙ্গলবার কালকে জলসা আছে সবাইকে আহ্বান দেওয়া হচ্ছে এর লেগে আমি বললাম এই জলসা দীর্ঘদিন ধরে হয়ে এসেছে আর আজকে এই কুরমানি পরে যে হচ্ছে যাতে আমাদের এই ডেটটা করা হয়েছে তো এই ডেটে আশপাশের জলসা নেই তার জন্য একটু প্রচুরই হবে প্রচুরই এই জলসার লোক ভালোই হবে মোটামুটি আশা রাখছি যে এতে আসছে পি জাদা জুনায়ের সিদ্দিকী যে আমাদের সভাপতি করা হয়েছে আর পি জাদা সিদ্ধি সিদ্দিকী করা হয়েছে যে উনিও সভাপতি এই উনি আমাদের জলসার প্রথম বক্তা আর দ্বিতীয় বক্তা হচ্ছে আমাদের জোনায়দ সিদ্দিকি কেরাজ আছে ওই মোটামুটি ছটা থেকে চালু হবে আটটা পর্যন্ত হবে তারপরে তোমার প্রাইস ফ্রাইস দিয়ে নটা থেকে ফের জলসা চালু হবে আমাদের বক্তা আমার নাম শেখ আজিজুর রহমান আমার বাড়ি বাচ্চাই বাচ্চারই জলসা এটা আমাদের এই জলসা তিরিশ বছর ধরে চলছে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আপনারা সকলে আসবেন পিরজাদা জুনায়দ সিদ্দিকে আসছেন এবং পিরজাদা সানাউল্লাহ সিদ্দিকে আসছেন এর জন্য আমরা প্রচুর খুশি আচ্ছা মধ্যমপাড়া জলসা কমিটির তরফ থেকে এই ইশালা হচ্ছে আপনারা সকলে আসবেন জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ